নমস্কার আমি রিকি ওয়েলকাম টু রিকি ওয়ার্ল্ড আজ আমি আপনাদের কাছে একটি নতুন রেসিপি শেয়ার করব ছোলা দিয়ে লাউয়ের ডালনা আমি যেভাবে বানাই সেটাই আজ আপনাদের কাছে আমি শেয়ার করব। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি প্রথমে একটা কড়াইয়ে দুই চামচ মতো সরষের তেল দিয়ে দিলাম আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন এরপর তেল গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি দুটি শুকনো লঙ্কা আর দুই চামচ মতো গোটা জিরে জিরে আর লঙ্কা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা চারটে মাঝারি সাইজের আলু আর ভিজিয়ে রাখা কাঁচা ছোলা আপনারা চাইলে ছোলাটিকে আগে থেকে সিদ্ধ করে নিয়েও রান্না করতে পারেন এরপর এই উপকরণটিকে ভালোভাবে ভেজে নিচ্ছি আরও দুই থেকে তিন মিনিট পর্যন্ত ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের টমেটো কুচি আর দুই চামচ মতো আদা বাটা এরপর আদা ও টমেটো ভালো করে ভেজে নিতে হবে আরও তিরিশ সেকেন্ড পর্যন্ত ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ সবজি মশলা এক চামচ লঙ্কার গুঁড়ো এবং স্বাদ মতো নুন আমি এখানে আমাদের স্বাদ অনুযায়ী নুন দিয়েছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নুন দেবেন সমস্ত উপকরণগুলি দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আরও দুই মিনিট পর্যন্ত কষানো হয়ে গেলে সামান্য জল দিয়ে দিচ্ছি যাতে কড়াইতে ডালনাটা লেগে না যায় এরপর আরও পাঁচ মিনিট পর্যন্ত কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে কেটে রাখা লাউ কড়াইতে দিয়ে দিলাম এরপর এটাকে আরও দুই মিনিট পর্যন্ত কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এটাকে আরও পাঁচ থেকে সাত মিনিট পর্যন্ত ফুটতে দেব যতক্ষণ না লাউ আলু ছোলা সিদ্ধ হচ্ছে এটাকে মাঝের মধ্যে ঢাকনা খুলে চেক করে নেব এরপর পাঁচ মিনিট পর্যন্ত কষিয়ে নিয়ে এখানে আমি ছোট গ্লাসের হাফ গ্লাসের মতো জল দিয়ে দেব কারণ লাউ নিজের জল ছাড়বে তাই প্রয়োজন হলে এক্সট্রা এক্সট্রা জল পরে দেব এটাকে একটু মিক্স করে আবার মিডিয়াম আঁচে রেখে ঢাকা দিয়ে লাউ আলু ও ছোলাটিকে শীত হওয়া পর্যন্ত ফুটতে দেবো এটাকে মাঝে মধ্যে ঢাকনা খুলে চেক করে নেবো সাধারণ পনেরো থেকে কুড়ি মিনিট পর ঢাকনাটা খুলে চেক করে নিচ্ছি দেখুন তাই অল্প আলু লাউ ও ছোলা ভালো মতো গলে গেছে আপনারা চাইলে এরকম নামাতে পারেন আমি লাউটাকে আরও একটু শুকনো করে নামাবো তাই এটাকে হাই ফ্লেমে ফুটতে দেবো এক থেকে দুই মিনিট পর্যন্ত পর জল শুকিয়ে এলে এর উপরে এক চামচ চিনি ও ঘি ছড়িয়ে দিয়ে আরও একবার মিক্স করে নেব আপনারা বাড়িতে বানিয়ে দেখুন খেতে খুবই ভালো